আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা শোনার পরে আপনার জীবনটাই বদলে যাবে। আপনি আপনার জীবনকে আগের থেকে আরও ভালোভাবে বুঝতে পারবেন আর আপনি আপনার জীবনের উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য আরও বেশি মোটিভেটেড ফিল করবেন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনি কি জানেন যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের লেখার জন্য কেন পেন্সিল দেওয়া হতো, কিন্তু যখন আমরা বড় হয়ে যাই তখন কেন পেন্সিলের পরিবর্তে পেন দেওয়া হয়? আমাদের পেন এই কারণে দেওয়া হয় যাতে আমরা এটা বুঝতে পারি যে এখন যদি আমরা কোনো ভুল করি সেই ভুলটা আমরা সহজে মেটাতে পারবো না। ছোট বাচ্চারা যখন কোনো ভুল করে তাদের খুব দ্রুত ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু যখন সেই একই ভুল কোনো বড় মানুষ করবে তখন তাকে অত দ্রুত ক্ষমা করা হয় না। তাই আপনার জীবনে কোনো ভুল করার আগে একবার অবশ্যই ভেবে দেখবেন, হতে পারে আপনি সারা জীবনেও আপনার ওই ভুলটাকে সংশোধন করতে পারবেন না। কর্মকে ভয় পান, ভগবানকে নয়, কারণ ভগবান তো ক্ষমা করে দেবেন কিন্তু কর্ম আপনাকে কখনোই ক্ষমা করবে না। যদি আপনি আজ আপনার সময়কে নষ্ট করেন তাহলে সময় আপনাকে কখনোই ক্ষমা করবে না। যে মানুষগুলো সময়কে সম্মান করা শিখে যায় সময় তাদেরকে সারা পৃথিবীর সামনে সম্মানিত করে। কথায় বলে সময়ের থেকে ভালো কোনো বন্ধু হয় না আর সময়ের থেকে বড় কোনো শত্রুও হয় না। সময় আপনাকে প্রত্যেকটা সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা দেখায়। এই সময়ই আছে যা যে কোনো রাজাকে ভিখারি তৈরি করতে পারে, আবার কোনো ভিখারিকে রাজা তৈরি করতে পারে। এই সময় কেবল তার সঙ্গেই থাকে যে এই সময়ের সঙ্গে চলবে। যা ভালো লাগবে আপনি সেটাকে গ্রহণ করুন আর যেটা আপনার খারাপ লাগে সেটাকে ত্যাগ করে দিন। সেটা খাবার হোক, কোনো চিন্তা হোক বা কোনো মানুষ। মনে রাখবেন ভালো জিনিসই আপনার জীবন ভালো তৈরি করে, খারাপ জিনিস কখনোই আপনাকে খুশি দিতে পারবে না। এমন লোক যাদের মধ্যে সবসময় স্বার্থ থাকে, যারা অন্যের পিছনে খারাপ কথা বলে, যারা নিজের ও সামনের জনের সময়কে নষ্ট করে, এমন লোকগুলোকে দ্রুত ছেড়ে দিন, কারণ এই লোকগুলো আপনাকে জীবনে কখনোই এগিয়ে যেতে দেবে না। বৃষ্টির ফোঁটা হয়তো অনেক ছোট, কিন্তু যখন এটা কন্টিনিউ হয় তখন এই ছোট ছোট বৃষ্টির ফোঁটার কারণেই বড় বড় নদী ভরে ওঠে আর এই ছোট ছোট বৃষ্টির ফোঁটার কারণেই বড় বড় বন্যা সৃষ্টি হয়। একইভাবে আমাদের ছোট ছোট চেষ্টাগুলো আমাদের জীবনকে একদিন বদলে দেবে। তাই সবসময় আপনার জীবনে ছোট ছোট চেষ্টা করতে থাকুন আর দেখবেন একদিন এই ছোট ছোট চেষ্টাগুলোই আপনার জীবনটাই বদলে দেবে। যদি কোনো মানুষ আপনাকে দেখে হিংসে করে তাহলে এটা তার খারাপ অভ্যেস নয়, বরং এটা আপনার যোগ্যতা যা তাকে হিংসা করতে বাধ্য করে। তাই আজকের পর যখনই কেউ আপনাকে দেখে হিংসা করবে তখন বুঝে নেবেন সে আপনাকে তার থেকে বেটার মনে করে আর এমন লোকগুলোর সঙ্গে কখনোই তর্ক করবেন না। কেউ ঠিকই বলেছে, আপনি জীবনে ধোকা খান কিন্তু কখনোই কাউকে ধোকা দেবেন না, কারণ আপনি ধোকা পেলে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনার লাভই হবে আর আপনি একটি ধোকাবাজ মানুষের থেকে বেঁচেও যাবেন। কিন্তু আপনি যদি কাউকে ধোকা দেন তাহলে আপনার উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে আর যখন মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাবে তখন আপনি জীবনে যাই কিছু পাবার যোগ্য ছিলেন সেগুলো আর আপনি কখনোই অর্জন করতে পারবেন না। চেহারা দেখে কখনোই বন্ধুত্ব করবেন না, কারণ চেহারার রং কালো হলে চলবে কিন্তু যাদের মনটাই কালো সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে থাকা যায় না। তাই বাইরের সৌন্দর্যের থেকে ভিতরের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিন। এমনটা দেখা যায় যে যারা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর তাদের মানসিকতা অনেক খারাপ হয়। ভরসা আপনি তার উপরেই করবেন যে আপনার তিনটি কথা বুঝতে পারবে। প্রথমত, আপনার হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্টকে। দ্বিতীয়ত, আপনার রাগের পিছনে লুকিয়ে থাকা ভালোবাসাকে। আর তৃতীয়ত, আপনার চুপ থাকার পিছনের কারণকে। আর সবশেষে কেবল এটাই বলবো যে বয়স বেশি হলেই কেউ বড় হয় না, বরং মানুষ বড় হয় তার কর্মের দ্বারা, তার ভালো ব্যবহারের দ্বারা এবং তার ভালো কথার দ্বারা। তাই এই তিনটি গুণকে আপনার মধ্যে তৈরি করুন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।